ভাই আসছে তোমাদের বাসা কোথায়? কিশোরগঞ্জ। অনেক দূর, মানে অনেক দূর। তো দুই ভাই আসছে, গিবসনের একটা গিটার, ইন্ডিয়ান গিবসন ব্র্যান্ড, অনেক পরিচিত ব্র্যান্ড। এই গিটারটা আমি নিজেই ভাইদেরকে চুজ করে দিলাম। আশা করি এই গিটারটা মানে অনেক দিন বাজানো যাবে ভাইয়া, মানে গিটারটা অনেক কোয়ালিটি সম্পন্ন। হ্যাঁ, আর তোমাদের জন্য ভালোবাসা রইলো, দোয়া রইলো এত দূর থেকে আমার মিউজিক ক্লাসে আসার জন্য। আর সবচেয়ে বড় যে স্যাক্রিফাইসটা আমি তোমাদের করব সেটা হলো এই গিটারের ক্ষেত্রে, যতদিন এই গিটারটা তোমাদের কাছে আছে আমি তোমাদের পাশে আছি। হ্যাঁ, তো যে কোনো প্রবলেম, যে কোনো সমস্যা আমি তোমাদেরকে একদম টাকা ছাড়াই সমাধান করব। হ্যাঁ, শুধু তারটা তোমার কিন্তু তোমাদের কিনতে হবে, তারের দাম বেশি না, স্ট্রিংটা ছিঁড়বে এটাই করতে হবে, আর যাবতীয় কাজ আমি তোমাদেরকে ফ্রি করে দেবো। হ্যাঁ, আর এটার দামের ক্ষেত্রে তো স্যাক্রিফাইস করছি নাকি? হ্যাঁ, যথেষ্ট স্যাক্রিফাইস করছি। আপনাদের সাধ্যমতো আপনারা করছেন, আচ্ছা আচ্ছা, এটা আমরা অনেক সন্তুষ্ট। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া। অনেক আসলে মিউজিক প্লাস সম্পর্কে বলতে গেলে তো অনেক কিছু বলা যায়। আমরা যেহেতু অনেক দূর থেকে আসছি এখানে, তেমন কিছুই তো এটা সম্পর্কে জানি না, তারপরও আসলাম, আপনাদের সাথে কথা বললাম, ভালো লাগলো। ভালো একটা গিটার চুজ করে দিলেন, দামও স্যাক্রিফাইস করলেন, এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভবিষ্যতে যদি আমাদের কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয় আপনাদের স্মরণাপন্ন হব, আপনারাও আমাদের অবশ্যই অবশ্যই পাশে থাকবো। হ্যাঁ, সব সময় পাশে থাকবো ভাইয়া, যতদিন তোমরা মিউজিক লাইনে আছো। আমি রতন রায়, ঠিক আছে, যে কোনো জায়গাতে মিউজিশিয়ানদেরকে যে কোনো জায়গাতে বললেই হবে রতন ভাইয়ের কথা, আশা করি সবাই চিনবে, ঠিক আছে, আমার অনেক বছরের এই প্রতিষ্ঠানটা। তো মোটামুটি বাংলাদেশে যারাই আছে মোটামুটি চেনে আমাকে। তোমার কিশোরগঞ্জে যারা মিউজিশিয়ান আছে ওদেরকে বললো, আমার নাম বললে চিনবে আশা করি। হ্যাঁ, তো তোমরা, তোমাদের শুভকামনা রইল, ভালো থেকো সবসময়। অনেক খুশি আমরাও যে তোমাদের মতন দুজনকে আমরা একটা গিটার দিতে পারলাম। মিউজিক প্লাস সবসময় ব্যতিক্রম, আপনাদের পাশে আমরা সবসময় আছি, সবসময় পাশে থাকবো। যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আমাদের সাধ্য মতন যতটুকু চেষ্টা আমরা করবো। ভালো থাকবেন, মিউজিক ক্লাসের সাথে থাকবেন।